আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার বঙ্গানুবাদ শুরু করার আগেই সর্বপ্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি। গুণগান গুণকীর্তন একমাত্র আমাদের রবের জন্য, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার জন্য। আমরা সবাই সেই রবের প্রশংসা জ্ঞাপন করে তার শিখানো ভাষায় উচ্চারণ করছি, বলছি আলহামদুলিল্লাহ, অথবা সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর যিনি আমাদেরকে প্রতিদিন প্রতিটি মুহূর্ত প্রতিক্ষণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কীভাবে ব্যয় করব সেই পথ নির্দেশিকা আমাদেরকে তিনি দেখিয়েছেন। সদা সর্বদাই কল্যাণের পথ দেখিয়েছেন, অকল্যাণের পথ থেকে আমাদেরকে তিনি বারণ করেছেন, সতর্ক করেছেন। সেই রাসূলের উপর আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ও দীনী ভাই বোনেরা, আজকের খতিব হচ্ছেন ফজিলাতু শেখ সালেহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। আজকে যে বিষয়ে তিনি মসজিদ নববীতে খুতবা দিয়েছেন তা হচ্ছে যে পরনিন্দা চর্চা জঘন্য অপরাধ। এই যে আমরা মানুষ একে অপরের চর্চা করে থাকি, তার গোপন দুস্ত্রুটিগুলো তালাশ করে থাকি, খোঁজাখুঁজি করে থাকি, এটা আমরা আসলে প্রতিনিয়ত একেবারে আমাদের যেমন খাবার খাই, আমরা যেমন পানি পান করি, এগুলো যেমন প্রতিদিন প্রতিটি মুহূর্ত আমাদের প্রয়োজন, ঠিক আমাদের জীবনের একটা অংশ ব্যয় হয় মানুষের দুস্ত্রুটি চর্চা করার ক্ষেত্রে। এটা যে কত বড় অপরাধ, কত জঘন্যতম অপরাধ, এই বিষয়টি আমরা আজকের খুতবা থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আর খুতবার অনুবাদ শুরু করার আগে আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি, তা হচ্ছে আজকে মুসলিম সমাজে এই যে পহেলা জানুয়ারি 2021কে কেন্দ্র করে যে আমরা পরস্পর যে নববর্ষ পালন উদযাপন আমরা করছি, এটাকে বিশেষ একটা রূপ একটা চিত্র বিশ্বের মানচিত্রে আমরা মুসলিম সন্তানরা যুবক যুবতীরা তুলে ধরছি। আমি তাদেরকে বলতে চাই যে এটাকে সত্যি আমাদের কোরআন দিয়েছে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আমরা না মুসলমান, আমাদের না একটা কোরআন এসেছে, আমাদের না রাসূল এসেছে আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন এবং সুন্নাহ থাকার পরে যা আমাকে আপনাকে পালন করতে হবে, যা পালন করলে পরে আমরা জান্নাতে পৌঁছতে পারব, যা পালন করলে পরে আমরা পৃথিবীর মানচিত্রে সম্মান এবং মর্যাদার ঊর্ধ্বে অবস্থানে পৌঁছে যেতে পারব, সেই কোরআনকে সেই সুন্নাহকে আমরা কি পালন করছি? সুতরাং এটা হচ্ছে একটা ইহুদি খ্রিস্টানদের তাদের একটি কালচার, তাদের একটি অনুষ্ঠান। কারণ তারা হচ্ছে প্রকৃতি পূজারী, তারা বছরের প্রথম দিনকে পূজা করে। আর জানুয়ারি মাস সম্পর্কে আপনারা জানেন যে জানুস, এটা হচ্ছে খ্রিস্টানদের একটি দেবতার নাম, যেই দেবতার নামকরণেই তারা এই জানুয়ারি মাসকে নাম দিয়েছে। আর জানুস শব্দের অর্থ হচ্ছে প্রবেশ পথ, মানে তারা বছরের প্রথম দিকে এই দেবতার নামকরণের মাধ্যমেই তারা প্রবেশ করতে চাচ্ছে। তো সেই দেবতার নামে যে মাস সেটাকে তারা পূজা করে, সেই পূজা আমরাও করছি। আমরাও বলছি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, তোমার এই নতুন বছরটি শুভ হোক আমরা দোয়া করছি। কেন? আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন প্রতিক্ষণ মুসলমানদেরকে আমরা দোয়া করব, বলবো আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাসিল হোক আলহামদুলিল্লাহ। আপনি আমাকে বলবেন এটা বছরের প্রথমে কেন? এটা তো প্রতিক্ষণে প্রতিটি মুহূর্তে আমরা বরকত চাই সবার জন্য, সবার জন্য দোয়া করি, প্রতিটা মুহূর্তেই দোয়া করবো আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে বছরের প্রথম দিনে শুধু আপনি বরকত চাইবেন না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, হে আল্লাহ আজকের দিনের বরকত রহমত কল্যাণ বিজয় আলো আমি তোমার কাছে চাচ্ছি, আজকের দিনের সমস্ত অকল্যাণ থেকে আমি তোমার কাছে মুক্তি চাচ্ছি। এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাত এবং দিন আল্লাহর কাছে এভাবে পানাহ চাইতেন। সুনির্দিষ্ট কোনো সময়কে পূজা করা
এটা আমাদের ইসলামে নেই। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে বুঝাই, এবং যুবক যুবতী ভাইরা যারা আমার এই অনুষ্ঠানকে তোমরা দেখছো এবং শুনছো, তোমাদেরকে আমি বলছি, আসো আমরা সবাই মিলে এই অন্যায়কে, এই ইহুদি এবং খ্রিস্টানদের এই চরিত্র থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। পরবর্তী জীবন হবে আমাদের ইসলামের ছায়াতলে আশ্রয় হবে। আমরা কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কিছু মানতে পারি না। ইহুদ এবং খ্রিস্টান যারা মৃত্যুর পরে জাহান্নামী হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার শত্রু বলেছেন, যাদেরকে মূর্তি পূজক বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় লানত করেছেন, মৃত্যুর সময় লানত করেছেন, বলেছেন যে লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, ইহুদ এবং নাসারাদের উপর আল্লাহ তাআলা লানত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে ইবাদতখানা বানিয়েছিল, মসজিদে রূপান্তরিত করেছিল। তো কাজেই তারা হলো মূর্তি পূজক, তারা হলো প্রকৃতি পূজারী, তারা কেউ বা বিভিন্ন রকম বস্তুর পূজা করছে, সূর্য চন্দ্রের পূজা করছে, তারা মাখলুক হয়ে মাখলুকের পূজা করতে পারে। কিন্তু আমাদের রব কি শিক্ষা দিয়েছেন? উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর গুলামি করো। আমাদের নবীজি কি শিক্ষা দিয়েছেন? যে একমাত্র তোমরা আল্লাহর গুলামি করো। আলহামদুলিল্লাহ, সুতরাং আমি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো গুলামি করতে পারি না। আমি মাখলুক হয়ে সূর্যের চন্দ্রের রাতের দিনের অথবা বছরের প্রথম দিনের গুলামি করতে পারি না। যেটা এমন কোন সময় যেটা দেবতার নামে বানানো হয়েছে, একটা জানুয়ারি মাস নামকরণ করা হয়েছে, সেই দেবতার সেই মূর্তি পূজা আমি করতে পারি না। আমি মুসলিম, আমি আল্লাহ ব্যতীত আরো কারো সামনে মাথা নত করা, আল্লাহ ব্যতীত কারো গুলামি করা, আমার সৃষ্টিকর্তা ব্যতীত গুলামি করা আমি শিক্ষা পাই নাই, আমার নবীজি শিক্ষা দেন নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যে ভুল আজকে করেছি, আগামী বছর কোনো দিন ইহুদি এবং খ্রিস্টানদের কোন অনুষ্ঠানের সাথে মুসলমানদের যুবক যুবতীদের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আমিন। এখানে শেষ করছি আমার এই নসিহত। এরপর আমরা আমাদের মূল যে খুতবার দিকে আমরা ফিরে যাচ্ছি, আমরা আমাদের মূল খুতবার দিকে ফিরে যাচ্ছি। আজকের বিষয় আমরা আগে বলেছি আপনাদেরকে, আজকের বিষয় হচ্ছে যে পরনিন্দা চর্চা একটি জঘন্য অপরাধ, নাউজুবিল্লাহ। যেই চর্চা আমরা প্রতিটি মুহূর্তে করে যাচ্ছি, প্রতিনিয়ত করে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের জীবন, নাউজুবিল্লাহ। এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতেই হবে। তাই সম্মানিত খতিব সাহেব সালাহ বিন বুদাইর হাফিজাহুল্লাহ তিনি আজকে এই চমৎকার, এই গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি তুলে ধরেছেন, মুসলিম উম্মাকে এটা থেকে পবিত্র করার জন্যই তিনি এই নসিহত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা শুনব। আমার প্রাণপ্রিয় দিনী বন্ধুগণ, আমরা এখন শুরু করতে যাচ্ছি যে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদের খুতবাগুলিতে, আমাদের এই আজকের খুতবায় তিনি কি নসিহতগুলো করেছেন। সর্বপ্রথমেই তার প্রথম পয়েন্টে তিনি বলেছেন যে বুদ্ধিদীপ্ত ও জ্ঞান সম্পন্ন মানুষের চরিত্র হচ্ছে এই যে তারা কোন অবস্থাতেই তাদের চরিত্রকে তারা কলঙ্কিত করে না, তারা সদা সর্বদাই উন্নত চরিত্র অনুসরণের মাধ্যমে দোষ ত্রুটি খারাপ চরিত্র থেকে মুক্ত থাকার প্রাণান্তকর প্রচেষ্টা তারা চালিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। এমনকি মানুষ যেই কাজে তাদেরকে সন্দেহ করতে পারে, সন্দেহমূলকভাবে তাদের উপর অপবাদ বদনাম দুর্নাম চাপিয়ে দিতে পারে, সেই সন্দেহ থেকেও তারা মুক্ত থাকেন। মানুষের অনায়াসে কোনো কুচিন্তা তাদের ব্যাপারে আসতে পারে, এমন কাজ থেকেও তারা সদাসর্বদাই মুক্ত থাকেন, মুক্তের ঘোষণা তারা দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। যার প্রমাণ আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, যা বুখারীর 2035 নম্বর হাদিসের মধ্যে এসেছে, একটি চমৎকার ঘটনা যা বর্ণনা করছেন। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা তার নাম শুনেছেন, তিনি রমজান মাসে শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতেকাফে বসা অবস্থায় ছিলেন, তখন তার কাছে জিয়ারা করতে গেলেন। এরপর কিছুক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবস্থান করে তিনি ফিরে আসলেন। যখন মসজিদের দরজা নিকটে চলে গেছেন, আর যেই জায়গাটি ছিল ইন্দা বাবি উম্মে সালমা, নবীজির অন্য স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দরজার নিকটে তিনি ছিলেন। তো যখন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের দরজার নিকটে এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার নিকটে গেলেন, ঠিক তখনই দুজন আনসারি সাহাবা তারা ওই পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন।
তারা দ্রুত গেলেন। তো যখন এইভাবে তারা যাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে বললেন, এই শোনো। তারা তাকালেন নবীজির দিকে, এই শোনো, ইন্নামা হিয়া সফিয়া বিনত হুয়াই, এই যে দেখতে পাচ্ছ মহিলাটি, এই মহিলাটি হচ্ছে অন্য কেউ নয়, এটা হচ্ছে সফিয়া, সুবহানাল্লাহ, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই যে সফিয়া, এটা অন্য কেউ নয়, মানে এটা আমার স্ত্রী। তো এবার ওই দুইজন সাহাবা নবীজির এই কথা শুনে বলছেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এর মানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কি আপনার ব্যাপারে এ কথা বলছেন, আমরা কি আপনার ব্যাপারে খারাপ ধারণা মন্তব্য করতে পারি, মানে এটাই বুঝাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝাইলেন যে শুনো, ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম, শয়তান মানুষের শিরায় শিরায় রক্তে প্রবেশ করে। তো আমি ভয় করি, ইন্নি খাশীতু আই ইয়াকযিফা ফী কুলুবিকুমা শাইআন, আমি ভয় পোষণ করছি, ভয় করছি যে শয়তান তোমাদের অন্তরে কোনো সন্দেহ নিক্ষেপ করতে পারে, নাউজুবিল্লাহ। তোমাদের কোনো দোষ নেই, তোমরা ভালো মানুষ, আমার ব্যাপার খারাপ মন্তব্য করতে পারো না, এই কথা সত্য, কিন্তু শয়তান যে আমাদের দুশ্মন, শয়তান যে মানুষের রোগে রোগে, মানুষের রক্তের শিরায় শিরায় তারা যে প্রবেশ করতে পারে, শয়তান যে প্রবেশ করে থাকে, এই জন্য সে কোনো ধোঁকা দিতে পারে। আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমরা কি জানলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহা উন্নত চরিত্র থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? আমরা পারলাম যে আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি সুন্দর মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে সদা সর্বদাই মানুষ যেই কাজে আপনার মন্তব্য করতে পারে, যেই কাজে আপনার তারা দোষ ত্রুটি অনুসন্ধান করতে পারে, এমন সকল সন্দেহ থেকে আমাকে আপনাকে মুক্ত থাকতে হবে, যেন মানুষ আপনার ব্যাপারে খারাপ ধারণা এবং কুচিন্তা করতে না পারে, সেই চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, এরপর সম্মানিত খতিব আমাদেরকে যে দ্বিতীয় পয়েন্টে যে নসিহতটি করছেন তা হচ্ছে, হে আল্লাহু আকবার, তা হচ্ছে যে মানুষের চরিত্র হচ্ছে এই যে মানুষের দাঁত হচ্ছে, মানুষের জবান জিহ্বা হচ্ছে কর্ম লৌহকারের মতো, কর্মকারের মতো, যেটা দিয়ে তারা মানুষের দুস্ত্রুটি অনুসন্ধান করে, খোঁজাখুঁজি করে, মানুষের দুস্ত্রুটির উপর, মানুষকে নিন্দার উপর তারা পতিত হয়, নাউজুবিল্লাহ। মানুষের ভিতরে যত ভালো গুণ আছে, যত চমৎকার সুন্দর সুন্দর চরিত্র আছে, সেগুলো মানুষ তুলে ধরবে না, সেগুলোর প্রশংসা তারা কখনো করবে না। মানুষের চরিত্র হচ্ছে তারা মানুষের সুনামের চাইতে বদনামকে তারা বেশি প্রচার করে থাকে, বদনামের ব্যাপারে এমনকি তারা মজলিসও প্রতিষ্ঠা করে থাকে, মজলিসের আয়োজনও করে থাকে, যেই মজলিসে শুধুমাত্র কেবলমাত্র কাজ একটি, পরনিন্দা করা, মানুষের দুস্ত্রুটি নিয়ে আলোচনা সমালোচনা করা, এটাই হচ্ছে মজলিসের মূল উদ্দেশ্য, নাউজুবিল্লাহ। এগুলো আমাদের সমাজে অহরহ হচ্ছে, প্রতিটি বৈঠকে আমাদের অধিকাংশ সময় যায় মানুষের ব্যাপারে দুস্ত্রুটি চর্চা করে, মানুষের গোপন বিষয়গুলো নিয়ে আলোচনা করার মাধ্যমে সন্দেহমূলকভাবে, অন্যায়ভাবে মানুষের সম্মান এবং মর্যাদার উপর আঘাতের মাধ্যমেই আমাদের প্রতিটি অনুষ্ঠানগুলো আজকে প্রচার হচ্ছে। শুধু তাই নয়, আমাদের যে ইসলামিক মাহফিলগুলো আজকে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, যেগুলো আমরা দিনের জন্য, মুক্তির জন্য আয়োজন করে থাকি, কোরআন এবং সুন্নার আদর্শ ঘরে ঘরে কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য যে আয়োজনগুলো করে থাকি, সেই আয়োজনগুলোতে আমি, আমরা আলোচকরা, সেখানেও অন্য মানুষের পরনিন্দা পরচর্চা করার মাধ্যমেই মাহফিলের অধিকাংশ সময়টি আমরা ব্যয় করি। যখন মাহফিল শেষ হয়ে যায় তখন মানুষ তারা আল্লাহর মহব্বত, দিনের মহব্বত এটাকে ভুলে গিয়ে তারা বিভিন্ন মানুষের ব্যাপারে খারাপ ধারণা নিয়ে মাহফিল থেকে তারা ব্যয় হচ্ছে। মাহফিলে আসার দ্বারা চরিত্র এতটুকুই উন্নত হয়েছে যে আগেও মানুষের দুস্ত্রুটি নিয়ে সমালোচনা করত, আগে বিশেষ, এখন বিশেষভাবে কিছু একটা তারা বক্তার মুখ থেকে, আমাদের মতো দিনী মানুষের জবান থেকে তারা কিছু তথ্য পেয়েছে, যেটা এখন তারা হালাল মনে করে এগুলি সমালোচনা করবে, নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত খতিব সাহেব বলছেন, ওয়া তাকিদুল মাজালিস ফালা ইয়ানু ইল্লা সাউতাল মুগতাব, যে তারা মজলিস,
তারা আয়োজন সেমিনার করে থাকে, সেখানে একমাত্র গীবতের স্লোগানই সেখানে উচ্চারিত হয়, আর কিছু নয়, নাউজুবিল্লাহ। সুতরাং এই কাজগুলি খুবই জঘন্য। তাই আমাদের পূর্বপুরুষগণ গীবতের ব্যাপারে, পরনিন্দা চর্চার ব্যাপারে তারা খুব সতর্ক ছিলেন, এবং এই পরনিন্দা চর্চাটাকে তারা খুব খুব তুচ্ছ তাচ্ছিল্যর চোখে তারা দেখতেন, খুব নিচু শ্রেণীর মানুষ মনে করতেন তাদেরকে, যারা পরনিন্দা চর্চা করে এবং তারা মহা অকল্যাণের মধ্যে রয়েছে, নাউজুবিল্লাহ। তাই বকর বিন আবদুল্লাহ একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন, তিনি বলতেন যে যখন তুমি দেখতে পাও কোনো মানুষ, সে মানুষের দুস্ত্রুটি নেওয়ার, মানুষের দুস্ত্রুটি নিয়েই সে দায়িত্বশীল, তার কাজই একটা মানুষের নিন্দা চর্চা করা, যদি এমনটি কাউকে দেখতে পাও এবং দেখা যায় নিসিয়ান লিউবিহি, মানুষের দোষগুলো নিয়ে আলোচনা করে খোঁজাখুঁজি করে নিজের দোষকে ভুলে যায়, তাহলে জেনে রাখবে এই মানুষটি আন্নাহু কদ মুকিরা বিহি, মানুষের দুস্ত্রুটির তালাশের মাধ্যমে সে প্রবঞ্চিত হয়েছে, সে প্রতারিত হয়েছে, নাউজুবিল্লাহ। সুতরাং সেই ব্যক্তি প্রতারিত হচ্ছে অন্য মানুষের দুস্ত্রুটি নিয়ে সমালোচনা করার মাধ্যমে, নিজের চরিত্রের মধ্যে কত কলঙ্ক লেগে আছে, নিজের চরিত্রের মধ্যে কত অন্ধকারের স্পর্শ লেগে আছে, সেটাকে ভুলে গিয়ে মানুষকে নিয়ে রাত এবং দিন মত্ত থাকে, নাউজুবিল্লাহ। মোহাম্মদ বিন সিরিনের কথা আপনারা শুনেছেন, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন আল্লাহু আকবার, কত কঠিন কথা বলেছেন, কুন্না নুহাদ্দিসু আন্না আকসারুন নাসি খতায়া আফরাগুহুম লিযিকরি খতায়া আন-নাস, আমরা বলতাম যে মানুষের মধ্যে সবচাইতে অধিক পাপিষ্ট মানুষ তো সেই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে মানুষের দুস্ত্রুটি নিয়ে আলোচনা করে সমালোচনা করে, নাউজুবিল্লাহ। এই অপরাধ থেকে আমরা কি মুক্ত হতে পেরেছি? হে আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আপনাকে বলছি, আমরা কি সেই দুস্ত্রুটি থেকে পবিত্র হতে পেরেছি? আমরা নামাজি হতে পারি, আমরা রোজাদার হতে পারি, আমরা আল্লাহ তাআলা জিকিরও করি আলহামদুলিল্লাহ, কিন্তু ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন সেই যুগে, যে আমরা এটাই বলতাম যে মানুষের মধ্যে সবচেয়ে পাপিষ্ট অধিক গুণাগার তো ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের দুস্ত্রুটি নিয়ে বেশি আলোচনা পর্যালোচনা করে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য কোনো কোনো মনীষী তারা আরো চমৎকার করে এই বিষয়টা উপলব্ধি করেছেন, বলেছেন যে আমরা তো এমন সালাফদেরকে পেয়েছি, আমাদের এমন পূর্বপুরুষদেরকে পেয়েছি, ওহুম লা ইয়ারাউনাল ইবাদা ফিস সাওমি ওয়ালা ফিস সালাত, তারা ইবাদত বলতে শুধুমাত্র নামাজের মধ্যে, রোজার মাধ্যমে, এরপরে সিয়াম পালনে আর সালাত আদায়ের মাধ্যমেই তারা ইবাদত মনে করতেন বিষয়টি তা নয়, বরং তারা মানুষের উপর সম্মান মর্যাদার উপর আঘাত করা থেকে, চরম হওয়া থেকে বিরত থাকাটাইকে তারা ইবাদত মনে করতেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলামকে তারা এইভাবে বুঝেছেন যে ইসলাম মানে গোলামি করা, এই গোলামি মানুষের দোস্ত্রুটি নিয়ে আলোচনা সমালোচনা করা থেকে বিরত থাকা, মানুষের তাদের সম্মান এবং মর্যাদাকে নষ্ট করা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত, ইবাদত, আলহামদুলিল্লাহ। কত চমৎকার ভাবে ইসলামকে তারা বুঝেছিলেন। আমরা তো সেই জাতি, তাই না? আমরা তো তাদের পদঙ্ক অনুসরণ করি, কিন্তু কেন আমরা পারি না মানুষের দোস্ত্রুটি দেখা থেকে মুক্ত থাকতে? পারতেই হবে, আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই ব্যাপারে একটা কথা বলেছেন সুন্দর, যা সহিহ ইবনে হিব্বানে এসেছে, ইবনে হিব্বান তার গ্রন্থে বর্ণনা করেছেন যে ৫৭৬১ নম্বর হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন আছে যে ব্যক্তি তার ভাইয়ের দোষগুলি তার চোখে পড়ে, কেমন, তার ভাইয়ের চোখে ময়লা আছে, ময়লা, আমার চোখে আপনার চোখে একটু ময়লা পড়েছে, তার ভাইয়ের চোখে একটু ময়লা আছে সেটা সে দেখতে পায়, আবার দেখা যায় নিজের চোখে এভাবে কাঠের টুকরা পড়ে আছে, কাঠ পড়ে আছে, কাঠের টুকরা পড়ে আছে নিজের চোখে, সেটা সে দেখতে পায় না, কিন্তু আরেকজনের ভাইয়ের শুধু চোখে একটু ময়লা সেটাই দেখতে পায়, তোমার চোখের ময়লাটা পরিষ্কার করে নাও, তোমাকে না অনেক খারাপ দেখা যাচ্ছে, কি বিশ্রী মনে হচ্ছে তোমাকে, তোমার চোখে ময়লা, অথচ নিজের চোখে কাঠের টুকরা পড়ে আছে, বড় টুকরা, নাউজুবিল্লাহ, এটা সে দেখতে পায় না, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, নবীজি আমাদেরকে এগুলো বলেছেন, এই চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসতে বলেছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এবার তিন নম্বর পয়েন্টে আমাদেরকে যা বুঝাচ্ছেন তা হচ্ছে এই,
তা হচ্ছে এই, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, ফাস্তাগিল বিআইবিক, তোমার দোষ ত্রুটি নিয়ে তুমি মশগুল থাকো, মত্ত থাকো। কেননা যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি নিয়ে মত্ত থাকে, আমিয়া কালবহু, তার হৃদয় অন্ধ হয়ে যায়, ও তাইবা বাদানহু, তার শরীর দুর্বল হয়ে যায়, ও জাদা হাম্মুহু, তার দুশ্চিন্তা বিষণ্ণতা বৃদ্ধি পেয়ে যায়, ও আসুরা আলাইহি তারকু উয়ুবি নাফসিহি, ওই ব্যক্তিটির জন্য কঠিন হয়ে যায় নিজের দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা বলেছেন সম্মানিত খতিব সাহেব, কত ভালোবাসা দিয়ে আমাদেরকে তিনি বুঝাচ্ছেন আলহামদুলিল্লাহ। পরিশেষে তিনি বলছেন যে শুনো, অমান আবান্নাস আবুহু, অমান দাম্মাহুম দাম্মুহু, যে ব্যক্তি মানুষকে তিরস্কার করবে সেও তিরস্কৃত হবে, যে ব্যক্তি মানুষের দুস্থতি তালাশ করবে, নিন্দা করবে, সেও নিন্দনীয় হবে, নাউজুবিল্লাহ। এমনটি আমাদের হাদিসের মধ্যে এসেছে, আপনি মানুষের গোপন দোষ ত্রুটি তালাশ করবেন, আপনারও গোপন দোষ ত্রুটি তালাশ করা হবে, মুক্তি নেই, আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন। শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কথাটি বলেছেন, বিশেষ করে যারা পরনিন্দা চর্চা করে, যারা মানুষের গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করে, তাদেরকে কিভাবে সম্বোধন করেছেন, তাদের ব্যাপারে কি ধমক দিয়েছেন নবীজি, এই বিষয়টি আপনি শোনার চেষ্টা করুন। যা তিরমিজির 2032 নম্বর হাদিসের মধ্যে শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশার, হে সম্প্রদায় শোনো, তোমাদের মধ্যে যারা শুধুমাত্র কেবলমাত্র জিহ্বা দিয়ে ঈমান এনেছে, অথচ ঈমান তাদের অন্তরে তার অন্তরে প্রবেশ করে নাই, তাদেরকে বলছি শোনো, লা তুউযুল মুসলিমিন, মুসলমানদেরকে তোমরা কষ্ট দিবে না, ওয়ালা তুআইরুহুম, তাদের কোনো ভুল ত্রুটিকে কেন্দ্র করে তাদেরকে তিরস্কার করবে না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করবে না। কারণ যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা নিজে তার দোষ ত্রুটি অনুসন্ধান করবেন, নাউজুবিল্লাহ। ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তির পিছনে আল্লাহ রাব্বুল আলামিন লাগবেন, যে ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন অনুসন্ধান করবেন, দেখবেন, ইয়াফদহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, যদিও সে নিজের ঘরে অবস্থান করে, নাউজুবিল্লাহ। সুতরাং পবিত্র হন হে আমার প্রিয় ভাই বোনেরা, পবিত্র হয়ে যান হে আমার প্রিয় মা বোনেরা, হে আমার প্রিয় যুবক যুবতীরা, তোমাদেরকে বলছি আসো আমরা পবিত্র হয়ে যাই, মানুষের দোষ অনুসন্ধান করার চাইতে নিজের দোষ ত্রুটির দিকে তাকাইলে আমার মুক্তি চলে আসবে, আমি উন্নত চরিত্রের মানুষে রূপান্তরিত হতে পারবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই আমাদেরকে সম্মানিত খতিব সাহেব বলছেন। আর আরেকটা ব্যাপারে সতর্ক করলেন এই পয়েন্টে, যে দেখো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করো না, যখনই মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করা হবে তখনই ন্যায়পরায়ণতার বিষয়টি, আমানতের বিষয়টি আমরা তখন ভুলে যাব। কারণ আপনার ব্যাপারে আমার ধারণাই খারাপ, আপনার ব্যাপারে আমি কি মন্তব্য করতে পারি। এজন্য বলছেন যে না, এমনটি তোমরা করো না, কারণ মানুষের গোপন বিষয়ে ধারণা করা এটা হচ্ছে পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাদাল যন্নি ইসমুন, অনেক বিষয়ে ধারণা করা, কতক ধারণা করা এটা হচ্ছে পাপ, এটা পাপ কাজ। সুতরাং এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর অনেকে মনে করে আমি যা ধারণা করি তা তো পরে গিয়ে ঠিকই হয়, আমি যা বলছিলাম তা তো ঠিকই হয়েছে। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, কিলা, বলা হয়, আযন্নু মুরতাবুন মুরতাবুন ওয়ালা আসাবা, একজন ব্যক্তি যদি সঠিকও বলে ধারণা করার পর যদি তার কথাটি সঠিক হয়, তারপরও ধারণা হচ্ছে একটা সন্দেহমূলক অবস্থান, একটা সন্দেহমূলক কার্যক্রম। এই জন্য আমরা ধারণা করে কথা বলবো না, ধারণা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আরো চমৎকার কিছু নসিহত করছেন এবারের পয়েন্টে, যে যারা মানুষকে অপবাদ দেয়, যারা তিরস্কারকারী, তাদের অবস্থা হচ্ছে তারা মূলত নিকৃষ্ট মানুষ, তারা মূলত নিকৃষ্ট মানুষ। এটা আমার কথা নয়, এটা সম্মানিত খতিব সাহেবের কথা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তিনি একটা হাদিসের মধ্যে সুন্দর করে ভালো মানুষ কারা, মন্দ মানুষ কারা, তাদের চরিত্রকে উন্মোচন করেছেন এইভাবে, যে আমার সাহাবারা শুনো, আলা উখবিরুকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে জানাবো না তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা।
তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা আমি কি জানাবো না? সাহাবাগণ বলেন, জি অবশ্যই আপনি জানাবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবীজি বললেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো তারাই যখন তাদেরকে দেখা হয়, তাদেরকে দেখলে পরে যিকিরুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের সাথে সাক্ষাৎ করলে পরে আল্লাহর কথা তারা স্মরণ করিয়ে দেন, যারা কখনো পরনিন্দা চর্চা করেন না, যারা আল্লাহর কথা বলে আপনাকে আল্লাহর দিকে আহ্বান করে, যারা আল্লাহর কথা বলে আপনার কল্যাণের কথা বলে, তারা কখনো ভালো মানুষ মন্দ মানুষ হতে পারে না, তারাই হচ্ছে সবচাইতে সমাজের শ্রেষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে বললেন, আলা উখবিরুকুম বিশিরারিকুম, তোমাদের মধ্যে মন্দ মানুষ যারা আমি কি তাদের ব্যাপারে সংবাদ দিব না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবাই কেরামগণ বললেন, জি অবশ্যই দিবেন। তখন নবীজি বললেন, ফাশিরারুকুম, দেখেন কত চমৎকার কথা, সমাজের বাস্তব রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জগতে সেই জীবনে তুলে ধরেছিলেন। বললেন, ফাশিরারুকুম আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, তোমাদের মধ্যে নিকৃষ্ট মানুষ অন্যায়কারী মানুষ তো তারাই যারা মানুষের ভালোবাসার বন্ধনের মধ্যে ফাটল সৃষ্টি করে, দুইজনের মধ্যে বন্ধুত্ব সেটাকে নষ্ট করে থাকে, নাউজুবিল্লাহ। আল মাশাউনা বিন নামিমা, যারা চুগলি যার অপবাদ নিয়ে বেড়ায়, নাউজুবিল্লাহ। তিন, আল বাহুনা আল বুরা আল আনাত, যারা বিদ্রোহী মানুষের উপর জুলুম করে, যারা অপরাধী অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে অপবাদ দেয়, এরাই হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ, নাউজুবিল্লাহ। সুতরাং নিকৃষ্ট মানুষকে আপনি মুসলমান হতে পারেন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারেন, আমি নিজেও বলছি আমাকেও, আমিও যদি এই অন্যায় কাজ করি তাহলে আমি নিজেও এই পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। সুতরাং আমাকে আপনাকে সবাইকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, মানুষের বন্ধন ভালোবাসার বন্ধন সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করা গীবতের মাধ্যমে, মুসলমানদের মাধ্যম এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ শুরু করে দেওয়া, একটা জাতি আরেকটা জাতির সাথে অন্যায়ভাবে যুদ্ধের কারণ হওয়া, এগুলো কখনো উচিত নয়, যেগুলো আমাদের আজকের মুসলিম ইউটিউবার ভাইরা করে যাচ্ছেন, আপনারা করে যাচ্ছেন ইউটিউবার ভাইরা, আপনারা করছেন দু টাকার জন্য মানুষ শেয়ার করবে, এটার জন্য মানুষের যত গোপন বিষয়, এই মাত্র গোপন বিষয় ফাঁস, এই মাত্র গোপন থেকে গোপন বিষয় ফাঁস, আর হিডিং গুলো দেন আপনারা, মাশাআল্লাহ, মানে চোখে যদি পড়ে ভিডিওর না দেখে কোনো উপায় নাই, নামাজ বাদ সব বাদ, আমাদের মুসলিম যুবক যুবতীদের আপনার ভিডিও আগে দেখবে। এই যে পাপ করে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন, ইসলামের নাম দিয়ে দাওয়াতের নাম দিয়ে আরো পাপ করে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন, হাজারো মিথ্যা আপনার মধ্যে ওখানে প্রবেশ করছে, নাউজুবিল্লাহ। যতটুকু কল্যাণ হচ্ছে অকল্যাণ বেশি হচ্ছে। সুতরাং আমি আমাকে আমাদের সবাইকে বলবো, আমরা যেন সমাজের খারাপ মানুষ না হই। নবীজি যাদেরকে খারাপ মানুষ বলেছেন, আপনি আমি যতই বলি তারা ভালো মানুষ কোনো দিন নয়। আমার নবী বলেছেন, যারা মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে, মানুষের ভালোবাসার বন্ধনে বাধা হয়ে দাঁড়ায়, সেখানে শত্রুতা সৃষ্টি করে, তারা নিকৃষ্ট মানুষ সমাজের, নাউজুবিল্লাহ। বুঝতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। করা মানুষের সম্মান মর্যাদার উপর আঘাত করা, এটা কেমন গুণা জানো? কবিরা গুণা, নাউজুবিল্লাহ। ইন্না মিন আকবারিল কাবায়ির, কবিরা গুণার অন্যতম একটি কবিরা গুণা হচ্ছে যে একজন মানুষ তার মুসলিম ভাইয়ের উপর অন্যায়ভাবে তার সম্মান মর্যাদার উপর আঘাত করে, নাউজুবিল্লাহ, অন্যায়ভাবে তার গীবত করছে, তার দুষ্ত্রুটিগুলো আলোচনা সমালোচনা করে মানুষের কাছে প্রকাশ করছে অন্যায়ভাবে, বলছে সেই ব্যক্তি হচ্ছে, সেই ব্যক্তি হচ্ছে এমন কবিরা গুণাগার, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সম্মানের উপর আঘাত করা, মানুষের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করা, বিশেষ করে মুসলমানদের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করার বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন চোখে দেখেছেন, শুনুন। আপনারা জানেন যে বিদায় হজ্জের ভাষণ নবীজি দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একবার তিনি হজ পালন করার সুযোগ পেয়েছিলেন। তিনি যখন হজ পালন করতেছিলেন, যখন জামরাতে পাথর নিক্ষেপ করলেন, সেখানে তিনি একটু অবস্থান করলেন, আর চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামগণ এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কত ভুল করে ফেলেছি, কি এই যে আমি সাই করার তোয়াফ করার আগে সাই করে ফেলেছি, আমি এভাবে মাথা মুন্ডন করার আগে কি বলে, আমি এইভাবে জবাই করে ফেলেছি পাথর নিক্ষেপ করার আগেই, আমি এই করেছি সেই করেছি, আজকের দিনগুলোর কাজ এলোমেলো করেছি। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা হারাজ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, এখন করো, কোনো সমস্যা নাই। ঠিক ওই মুহূর্তে যখন তিনি বলতেছিলেন, শরীয়তের ব্যাপারে কথা বলতেছিলেন, ওই দিনের সমস্যার ব্যাপারে সমাধান দিচ্ছেন,
বলছেন কোনো অসুবিধা নেই, এখন করে কোনো অসুবিধা নাই, তবে অসুবিধা আছে একটা জায়গায়, সেটা কোনটা? আলা রজুলিন ইক্তারাদা ইরদা রজুলিন মুসলিম, একজন ব্যক্তি তার উপর, মুসলিম ব্যক্তির উপর যে তার মান সম্মানের উপর আঘাত করে, তার যে সমালোচনা করে, তার যে দোষ ত্রুটি অনুসন্ধান করে, তার সম্মানের উপর আঘাত করে, ফাহুয়া জালিম, এই ব্যক্তি হচ্ছে জালিম, ফাযালিকাল্লাযী হারাজা ওয়া হালাকা, এই ব্যক্তির সমস্যা আছে, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কত কঠিন কথা বলেছেন, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটা আবু দাউদের, আবু দাউদের 2015 নম্বর হাদিস, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, তাই সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবার শেষাংশে পৌঁছে গিয়ে বলছেন যে ছোট মানুষ তো তারাই, স্থূল শ্রেণীর নীচ শ্রেণীর মানুষ তো তারাই যারা মানুষকে ছোট চোখে দেখে, তুচ্ছ ব্যক্তি তো তারাই যারা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে থাকে, অন্ধ ব্যক্তি তো তারাই যারা নিজের হকটাকে ভালো করে দেখে অন্যের কোনো হকের চিন্তা তাদের মধ্যে নেই, তারা হচ্ছে সবচাইতে অন্ধ মানুষ, নাউজুবিল্লাহ। এই জন্য তিনি বললেন, হে আল্লাহর বান্দারা মুসলমানগণ, আল্লাহকে ভয় করো এবং অন্তর রোগ, এই যে অন্তরের রোগ, এই ব্যাধি থেকে তোমরা চিকিৎসা গ্রহণ করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে সতর্ক থাকো, আর অন্যায় অপরাধ ধারণা মিথ্যার প্রচার প্রসার তোমরা করো না, তোমরা এগুলো করো না, এগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। এখানে প্রথম খুতবা শেষ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে, তিনি আরেকটা পয়েন্ট বলেছেন প্রথম খুতবায়, সেটা হলো যে এই যারা এভাবে অপবাদ দিবে, যারা মিথ্যা রটাবে, মানুষের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করবে, তারা নাউজুবিল্লাহ, নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা চুগলখুর মানুষের দোষ ত্রুটি নিয়ে বেড়ায় তারা জান্নাতে যেতে পারবে না, নাউজুবিল্লাহ। কত কঠিন কথা, কত কঠিন কথা, আর এটা হচ্ছে একটা মিথ্যা কাজ। তাই ইবনে হাজাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই যে নামিমা, এটা মিথ্যার একটা অংশ, একটা শাখা মিথ্যার, তাই ওয়ানাউউন মিন আনওয়াহি ওয়াকুল্লু নাম্মাম কাযাব, যারাই যাই যে কোনো ব্যক্তি চুগলখুর চুগলি করে সে মিথ্যাবাদী, সমস্ত চুগলি ব্যক্তি মিথ্যাবাদী। এ কথা সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলেছেন ইবনে হাজামের উদ্ধৃতি দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং এই পাপ থেকে হেফাজত করুক, আমিন। দ্বিতীয় খুতবায় তিনি একটা চমৎকার পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে যে এই যে কোরআনুল কারিমে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আরেকটা পৃষ্ঠা কোথায় দেখুন, তোমার পৃষ্ঠাটা তো দ্বিতীয় খুতবায় যেটা এসেছে আলহামদুলিল্লাহ, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে দুই শ্রেণীর মানুষকে নিন্দা জানিয়েছেন, তিরস্কার করেছেন, একটা হলো যারা হাম্মাস এবং লাম্মাস, যারা নিন্দুক গীবতকারী, যারা মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে সিদ্রামনাসী, যারা নিন্দুক, যারা তাদেরকে খারাপ বলেছেন, যারা সামনেও নিন্দা করে আবার যারা পিছনে নিন্দা করে, দুই শ্রেণীর মানুষই হচ্ছে খারাপ। এর ব্যাখ্যা এসেছে, তিনটা ব্যাখ্যা আপনাদের সামনে তিনি তুলে ধরেছেন। একটা হলো যে হুমাজা বলা হয়, এই যে কোরআনে আসলো ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা, প্রত্যেক হুমাজা এবং লুমাজা শ্রেণীর মানুষ তারা ধ্বংস হোক, তাদের জন্য ধ্বংস, নাউজুবিল্লাহ, কোরআনুল কারিমে এসেছে। তো হুমাজা বলা হয় যারা মানুষের মুখোমুখি বদনাম করে, মুখোমুখি তারাও তারা ধ্বংস হবে। অল্লুমাজা বলা হয় যারা মানুষের পিছনে গীবত করে, এই হলো একটা ব্যাখ্যা, সামনাসামনি গীবত করা বা আলোচনা করা, পিছনে গীবত করা, সমালোচনা করা, এই উভয় ব্যক্তি হুমাজা এবং লুমাজা, এদের থেকে আমাকে ফিরে আসতে হবে। দুই নম্বর ব্যাখ্যা কতাদ এবং মুজাহিদ দুজন মুফাসসির ওনারা বলেছেন যে হুমাজা বলা হয় যারা মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে দোষ অনুসন্ধান করে, ব্যক্তিগত বিষয় নিয়ে, এরা হলো লুমাজা। আর হুমাজা বলা হয় আত্মআন ফি আনসাবিহিম, মানে বংশের ব্যাপারে যারা ত্রুটি দেয়, বংশের দোষ ত্রুটি নিয়ে কথা বলে যে তুই তো অমুক বংশের লোক, তোরে চিনি না, তুই তো অমুক বংশের লোক, এগুলো বলে বেড়ায়, তারা হচ্ছে হুমাজা। সুতরাং এই দুটো চরিত্র হচ্ছে নিকৃষ্ট চরিত্র। তিন নম্বর ব্যাখ্যা ইবনে জায়েদ বলেছেন যে হুমাজা হচ্ছে যারা মানুষকে হাত দ্বারা ইশারা করে দোষ নিন্দা করে, হাতের ইশারা দিয়ে, ইশারা দিয়ে হাত দ্বারা নিন্দা করে, তারা হচ্ছে হুমাজা। আর লুমাজা হলো যারা এই জিহ্বা দিয়ে, কথা দ্বারা ইশারা করে, কথা দ্বারা বলে বদনাম করে, তারা হচ্ছে হুমাজা শ্রেণীর মানুষ। সুতরাং
এই হুমাজা এবং নুমাজা, এই মানুষের দুস্ত্রুটি নিন্দা সেটা সামনাসামনি করেন আর পিছনে করেন, সেটা প্রকাশ্যে করেন আর গোপনে করেন, সেটা ব্যক্তিগত বিষয়ে করেন আর তার বংশগত বিষয়ে করেন, অথবা আপনি সেটা যে কোনোভাবেই হোক করেন না কেন, সেটা কিন্তু নিকৃষ্ট কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখানেই খুতবাটা শেষ আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে পরিষ্কারভাবে সম্মানিত খতিব আমাদেরকে বলে দিলেন যে দেখো তোমরা এই নোংরা চরিত্র থেকে বিরত থাকো, কারণ এই চরিত্রটা হচ্ছে এমন চরিত্র তাকুলুল হাসানাত, তোমাদের সোয়াব আমলনামা সব খেয়ে ফেলবে, এবং তানসুরুল আদাওয়াত এটা শত্রুতা সৃষ্টি করে মানুষের ভিতরে, পরস্পর বন্ধুত্বকে নষ্ট করে, ঝগড়া ফাসাদের মূল কারণ হচ্ছে এই মানুষের দুস্ত্রুটি নিয়ে আলোচনা করা, পরিবারকে ধ্বংস করে, বাড়িকে ধ্বংস করে। এজন্য যেই পরিবারে আমরা পরস্পর সমালোচনা করি, আলোচনা করি সন্তানাদি নিয়ে, এগুলি হচ্ছে নিকৃষ্ট কাজ। এইভাবে আমি ধ্বংস হব, আমার সন্তানা ধ্বংস হবে, তাই পরিবার যদি শক্তিশালী করে গঠন করতে চান, সন্তানদেরকে গীবত থেকে মুক্ত হন, মানুষের উপর জুলুম করা থেকে মুক্ত হন, পরিবার আমরা সবাই সমাজের মানুষ শান্তি পাব, সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে যা শুনলাম, একটু দাঁড়ান, আজকে যা শুনলাম সেটা হচ্ছে যে আমরা পরনিন্দা পরচর্চা আমরা এগুলো করব না, কারণ এটা কবিরা গুনাহ, কারণ এটা নিকৃষ্ট চরিত্র, এটা হচ্ছে পাপ কাজ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপের পথ, এটা হচ্ছে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার পথ, এটা হচ্ছে এমন পাপ যেই পাপ করলে পরে জীবন নষ্ট হয়, জীবন ধ্বংস হয়, জীবনের বরকত চলে যায়, এটা হচ্ছে এমন পাপ যে আমি আজকে অন্যের দোষ নিন্দা চর্চা করব, কালকে আমারটাও মানুষ করবে, মুক্তি নাই। কারণ আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন যারা মুসলমানের দোষ ত্রুটি চর্চা করবে, আল্লাহ নিজে তাদের দোষগুলি দেখবেন এবং এগুলো নিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, নাউজুবিল্লাহ, আল্লাহ অপমানিত করবেন। সুতরাং আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।